পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ বন্ধে অভিযানের আগে পাটের তৈরি পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সোনালী ব্যাগের কারিগর বিজ্ঞানী মোবারক আহমেদ জানান, দরকার মতো মেশিনপত্র পেলে বড় উৎপাদনে যাওয়া সম্ভব। শাহিন আলমের ক্যামেরায় বিলাল হোসেনের রিপোর্ট। পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে 2015 সালে নতুন রূপে পাটের ব্যাগ উদ্ভাবন করেন বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান। এই ব্যাগের নাম দেয়া হয় সোনালী ব্যাগ। পচনশীল এই ব্যাগ তৈরির পাইলট প্রকল্প 2017 সালের 12 মে উদ্বোধন করা হলেও বাণিজ্যিক উৎপাদন শুরু না হওয়ায় আলোর মুখ দেখেনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এমন বাস্তবতায় উদ্ভাবনের 8 বছর পর পরিবেশ বান্ধব এই ব্যাগ উৎপাদন বাড়াতে 100 কোটি টাকা দিচ্ছে সরকার, যা দিয়ে ড্যামরা লতিফ বাওয়ানি জুট মিলে গড়ে উঠবে কারখানা। দৈনিক উৎপাদন হবে 10 লাখ সোনালী ব্যাগ। আপাতত আমরা এটা হচ্ছে শীট বের করছি, এখান থেকে আমাদের পরবর্তী প্রসেসিং ব্যাগ বানানো হয়। আর এই মেশিনের নামটা হচ্ছে ফিল্ম কাস্টিং মেশিন। এটার আপনার থিকনেসের উপরে ভিত্তি করে বের হয়। প্রথমে আমরা ওটা পানি এবং পাট দিয়া মিক্সিং করে একবার লিকুইড করে ফেলাই। লিকুইড করার পরে আমরা এটা নিয়ে আসি, এটা দিয়ে ওই পাইপ মোটর দিয়ে পাইপ দিয়ে এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় আনার পরে নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশার দিয়ে হওয়ার পরে আমরা করি কি, এই উপরে মোটর দিয়ে আবার ওই মেশিনে নিয়ে যাই। ওটা নেওয়ার পর ওটা কুলিং এবং মনে করেন স্টারিং, ওটা ঠান্ডা করার পরে আমরা এই নিচের মোটর দিয়ে ওই পাইপ দিয়ে টেনে ওই পাশে নিয়ে যাই। ওই পাশ থেকে আমরা ডাম্প বইরে বইরে আইনা দুই পাশে, ওই পাশে 100 ফিট, এই পাশে 50 ফিট মেশিনের উপর বেল্টের উপর আমরা দিয়ে চালাই। ডেমরা লতিফ বাওয়ানি জুট মিলে সোনালী ব্যাগ প্রকল্প পরিদর্শন করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এ সময় এর উদ্যোক্তা জানান, প্রয়োজনীয় মেশিনপত্র না থাকায় বড় ধরনের উৎপাদনে যাওয়া যাচ্ছে না। কমার্শিয়ালি কোনো মেশিনপত্র আমাদের ছিল না, এই মেশিনপত্র বড় চ্যালেঞ্জ ছিল আমাদের। এটা বিদেশ থেকে মেশিন বানানোর জন্যে আমরা এখন ওই পর্যন্ত যেতে পারি নাই। এখন লোকালি যা বানাচ্ছি সেটা দিয়ে মেশিন হচ্ছে। সেকেন্ড হলো, আমরা চ্যালেঞ্জ ফেস করতেছি প্লাস্টিক কমোডিটিকে, যে প্লাস্টিক কমোডিটি এইটাকে বাজারে আনতে দিতে চায় না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোনালী ব্যাগ উৎপাদনে নানামুখী উদ্যোগের কথাও জানান পাট ও বস্ত্রমন্ত্রী। যত সহযোগিতা প্রয়োজন আমরা করব, এবং আমরা পলিথিন ব্যাগ বন্ধ করার যে অভিযান পরিচালনা করব, সে অভিযানের আগে পলিথিনের বিকল্প মানুষের হাতে তুলে দিতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা এই বিষয়টিকে লক্ষ্য রেখেই আমরা চেষ্টা করে যাচ্ছি এই পলিথিনের বিকল্প সোনালী ব্যাগকে ব্যাপকভাবে প্রোডাকশনে এনে মানুষের কাছে পৌঁছে দেবার। পাটের ব্যবহার বাড়াতে বেসরকারি খাতের বিনিয়োগকারীদের যুক্ত করা হচ্ছে বলে জানান নানক। পাট থেকে পলিথিন আবিষ্কারের 8 বছর পার হলেও পরিবেশ দূষণকারী পলিথিনের রাজ্যে হানা তো দূরের কথা, দুয়ারও করানাড়তে পারেনি এই সোনালী ব্যাগ। এতে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে। বিল্লাল হোসেন, সোনালী ব্যাগ প্রকল্প, ডেমরা, ঢাকা।